এই যে অঙ্কটা আছে এটা আমরা দেখো লগ এ বেস বি মানে কি লগ এ বাই লগ বি, তাহলে লগ ফোর বাই লগ থ্রি লেখা যাবে, এটাই কী লেখা যাবে লগ ফাইভ বাই লগ ফোর, এটা কত লেখা যাবে লগ সিক্স বাই, এটাকে লেখা যাবে লগ সেভেন বাই লগ সিক্স, এটাকে লগ সেভেন, তাহলে দেখ একটার সঙ্গে একটা কেটে যাবে কোনাকুনি কাটবে, এটা লগ থ্রি, এটা লগ থ্রি কেটে ওয়ান, লগ সেভেন লগ সেভেন, লগ সিক্স লগ সিক্স, কোনায় কোনায় সব কাটছে, সব কেটে কেটে ওয়ান হলো না, এটাই অ্যান্সার। এই অঙ্কটার দিকে তাকাই, এটা লগ বেস টু থার্ড ব্র্যাকেট, লগ বেস টু প্রথমে প্রথম বন্ধনীর ভিতরে কাজ করব, এই যে প্রথমে এই তিনটাকে সামনে পাঠিয়ে দেবো, এই তিনটা প্রথমে সামনে পাঠিয়ে দিলাম, আচ্ছা ঠিক আছে পাঠাতে হবে না, আমি যে সাতাশ যেটা আছে দেখতো এটাকে থ্রি টু দি পাওয়ার থ্রি হোল টু দি পাওয়ার থ্রি লিখলে ভুল করলাম, তিনের কিউব মানে তো সাতাশে, তিনের কিউব মানে ভুল করিনি, বাকি সব যেমন আছে, আচ্ছা লগ বেস টু, লগ বেস টু এটা লগ, আমি যদি এটাকে থ্রি টু দি পাওয়ার, থ্রি টু দি পাওয়ার তিন তিরিক্ষে নয় লিখি ভুল করবো, কেন ভুল করবো না, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম ইন টু এন, এবার অঙ্কটা দেখছে একটু সহজ চেহারা চলে আসবে, এই যে মাথায় নয় আছে সামনে পাঠিয়ে দেওয়া যাবে, ফার্স্ট ব্র্যাকেটে কাজ হয়ে গেল, এবারে এই এইটুকুনের মান কত, প্রিয়াংশীর দাদা কি বলছে এই ব্যাপারে, এইটুকুনের মান কত বলো, লগ এ বেস এ মানে ওয়ান, আর এই নয়কে আমরা কী লিখতে পারি লগ থ্রি স্কোয়ার বেস থ্রি ইন্টু ওয়ান, সমর্থন আছে, এখানে এবার এই টুটাকে আবার সামনে পাঠিয়ে দেওয়া যাবে, লগ বেস টু থার্ড ব্র্যাকেট লগ টু বেস টু ইন্টু লগ ব্যাক থ্রি বেস থ্রি, এই টুটাকে আবার সামনে পাঠালাম, তাহলে এইটার মান কত, ওয়ান, পরেরটার মান কত, ওয়ান, ওয়ান ইন্টু ওয়ান হলো মানে লগ ওয়ান বেস টু মানে শূন্য অ্যান্সার, এটাই অ্যান্সার। এই অঙ্কটা দেখো লগ এম প্লাস লগ এন প্লাস লগ আর সমান কত, লগ এম ইন্টু এন ইন্টু আর, তিনটা পরস্পর গুণ হয়ে যাবে, এখানে বেস কোথাও নেই মানে আমরা দেব না, বেস নেই মানে বেস দেব না, যোগ থাকলে পরপর গুণ হয়ে যায়, আচ্ছা এখানে এই এ দিয়ে এ স্কোয়ার কাটলে একটা এ পড়ে থাকবে, এ এর সঙ্গে এ কেটে যাবে, বি দিয়ে বি স্কোয়ার কাটবে বি, বি এর সঙ্গে বি কেটে গেল, সি এর সঙ্গে সি স্কোয়ার কাটবে একটা সি, সি এর সঙ্গে সি কেটে গেল, লগ ওয়ান, লগ ওয়ান মানে শূন্য, এটাই উত্তর ডান পক্ষ। এই অঙ্কটার দিকে তাকাবো, এই অঙ্কটা করার জন্য দেখো আমি যদি এরকম লিখি, এই অঙ্কটা এইভাবে লিখি ওয়ান বাই লগ এক্স ওয়াই জেড বাই লগ এক্স ওয়াই ভুল করব, যদি বলে বুঝতে পারলাম না স্যার, আরে দুঃখ না পেয়ে তাকায় এদিকে, লগ এ বেস বি সমান লগ এ বাই লগ বি, এই সূত্র তো জানি ওই সূত্র প্রয়োগ করেছি, আর উপরে যে ভাগ চিহ্নটা আছে আছে, এই ভাগ চিহ্নটা আছে আছে, আবার জো এটাকে কীভাবে লেখা যাবে, উপরে ওয়ান থাকবে লগ এক্স ওয়াই জেড বাই লগ ওয়াই জেড প্লাস
এটা লগ এক্স ওয়াই জেড বাই লগ জেড এক্স, এটা তো ভাগ চিহ্ন, তার নিচের ভগ্নাংশটা গুণন চিহ্ন দিয়ে উল্টে দেওয়া যাবে। উল্টে দিলে পরে কী হবে, লগ এক্স ওয়াই উপরে উঠে যাবে বাই লগ এক্স ওয়াই জেড, এটা হবে তাই লগ জেড এক্স বাই লগ এক্স ওয়াই জেড। প্রত্যেকটা ভগ্নাংশে হর সমান আছে, তাহলে লসাগু কত হবে, লগ এক্স ওয়াই জেডই হবে। এক্স ওয়াই জেড লসাগু, এখানে হর সমান থাকলে লবগুলি সব যোগ থাকলে যোগ হয়ে যাবে। এটা আবার কোন সূত্র, ওই যে লগ এম প্লাস লগ এন প্লাস লগ আর, লগ এম প্লাস লগ এন প্লাস লগ আর সমান কি, লগ এম ইন্টু এন ইন্টু আর। এর পরের লাইন লগ এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড ইন্টু জেড এক্স বাই লগ এক্স ওয়াই জেড। উপরে এক্স কভার আছে, দুবার আছে, দেখ এখানে একবার আছে, এখানে একবার আছে, ওয়াই কভার আছে, জেড কভার আছে দুবার, তাহলে এক্স ওয়াই জেড হোল স্কোয়ার লেখা যাবে। এবারে স্কোয়ারটা কী করা যাবে, সামনে পাঠিয়ে দেওয়া যাবে, এটা সঙ্গে এটা কেটে দেবো, দুই অ্যান্সার। আমরা একটা সূত্র পড়েছিলাম, যদি লগ এম বেস এ সমান লগ এন বেস এ হয় তবে এম সমান এন, তবে এম সমান এন হবে। যদি লগ এম বেস এ সমান লগ এন বেস এ হয় তবে এম সমান এন হবে। আমাদের পরীক্ষায় বলল সমাধান করো, সমাধান কর। এক নম্বর অঙ্ক দিয়ে বলল লগ এক্স বেস টু সমান তিন, সমাধান কর। এইটা আছে সমাধান করো মানে এক্সের মান বার করো, সমাধান করো মানে তাকাও এক্স বেস টু সমান, যদি কেউ লিখে লগ থ্রি ইন্টু লগ টু বেস টু ভুল করবে, ভুল করেছি কেন করিনি, ভুল করিনি কেন, কী ভুল সূত্র, এই কিছু না বুঝলে মুখ খুলবি না, তুই কী বলছিস, লগ এ বেস এ সমান ওয়ান, এখানে তিন মানে তিন গুণন এক আছে, তিন মানে তিন গুণন, এখানে বেস টু লিখলাম কেন, ওই বাঁদিকে বেস টু আছে, এক্স বেস টু সমান লগ দুইয়ের কিউব বেস টু, এই টু থ্রিটাকে এর মাথায় তুলে দিলাম। পরের লাইনে এক্স বেস টু সমান লগ এইট বেস টু, এবার দেখো ওই এক উপরের সূত্রটা পড়ে গেল, উপরের সূত্রটা পড়ে গেছে, কত অতএব এক্স সমান কত হবে এইট। দু নম্বর
লগ এক্স বেস তিন সমান দুই আছে, সমাধান করতে বলেছে, একই ধরনের অঙ্ক কে পারবে বল? এক্স বেস তিন আছে, তিন আছে, তিন কে পারবে? সায়ন পাল, থ্রি বেস থ্রি, বাঁদিকে বেস থ্রি আছে, এটা লগ থ্রি বেস থ্রি লেব, কারণ বাঁদিকে বেস থ্রি আছে। এরপরে কি করব? এরপরের লাইনটা কি করব রৌমিক? এরপরের লাইনটা কি করব? এর পরের লাইনটা কি হবে? যারা পারবে হাত তোলা যাবে, যারা পারবে হাত তুলতে পারে। তুই বল, তুই বল এক্স কোন সূত্র, কোন সূত্র দিয়ে বললি? জোরে বল, জোরে বল, কোন সূত্র দিয়ে বললি? আমাকে দেখে বলছিস, বোর্ডে লেখা আছে এরকম আছে, এই অঙ্কটাকে সামলাবো, নজর বোর্ডের দিকে থাকবে। টু ইন্টু লব টু বেস টু লেব, এই বেস টু দেখে, এই বেস টু দেখে করবো, এই তিন না প্রথম বাঁদিকটা দেখে। দুই স্কোয়ার বেস, এই দুইটাকে মাথায় তুলে দিলাম। এবার দেখো তো ওই সূত্রটা ব্যবহার করা যাবে কিনা। এইটুকুনটা কত আছে? লগ বেস টু, এইটুকুনটা লগ বেস টু। আমি এরপরে যদি লিখি লগ এক্স বেস তিন সমান চার, দুই স্কোয়ার মানে চার, লগ বেস টু দুদিক থেকে বাদ দিয়ে দিলাম। এই যে দেখ, ভালো করে থাকে দেখ, লগে 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 বাদ, লগ বেসে লগ বেসে দুই থেকে বাদ দিয়েছি, তবেই না এম সমান এন হবে। এটা হলো, এরপরে কী করে করবো? এরপরে অঙ্কটা দাঁড়িয়ে গেলো এক নম্বর দু নম্বরের মতো, ভুলভাল বকছি বলে দে। এরপরের লাইনটা কি হবে? কে পারবে বল? লগ সেভেন এক্স মাইনাস ফাইভ বেস টেন ইকুয়াল টু টু হলে এক্সের মান কত? এই অঙ্কটা কী করে সামলাবো? আছে কেউ? বল টু লগ টেন বেস, কেন টেন বেস টেন বলতে গেলি কেন? বাঁদিকে বেস টেন আছে, এটা এর পরের লাইনটা কি হতে পারে? গেস কর, গেস কর। লগ 7x - 10 টু দি পাওয়ার 2
টেন টু দি পাওয়ার টু, বেস টেন, কেউ 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 অবজেকশন জানাবে, সমর্থন আছে? আরে কোন সূত্র প্রয়োগ করে বললো, কোন সূত্র প্রয়োগ করেছে? ভান্ডারি কোন সূত্র প্রয়োগ করা হয়েছে? জোরে বল। হ্যাঁ, লগ এম টু দি পাওয়ার এন বেস এ সমান লগ এম টু দি পাওয়ার এন বেস এ সমান এন ইন্টু লগ এম বেস এ। আমার ঘুরিয়ে মুখস্থ করতে হবে, যদি এন ইন্টু লগ এম বেস এ হয় সমান লগ এম টু দি পাওয়ার এন বেস এ, অর্থাৎ সামনে বসে থাকলে মাথায় তুলে নেবো, মাথায় থাকলে সামনে নামিয়ে দেবো। এবার কোন সূত্র পড়বে ভালো করে দেখো, যারা পারবে হাত তোলা যাবে, মুখ দিয়ে বলা যাবে না, যারা পারবে হাত তুলতে পারবে, মুখে বলা যাবে না। সেভেন এক্স মাইনাস ফাইভ সমান হান্ড্রেড, কেউ চ্যালেঞ্জ করবে? এক্স সমান একশো পাঁচ বাই সাত, সাত পনেরো একশো পাঁচ, এক্স সমান পনেরো, এটা আছে, এটা কি করে সামলাবো? কে কে পারবে বল? তুই বল। ওয়ান লিখবো, ওয়ানের বদলে লিখব লগ টু বেস টু, ওয়ানের বদলে লগ টু বেস টু। এবার এই লগ বেস টু আর এই লগ বেস টুটা বাদ দিয়ে দেবো, ওই ওই সূত্রটা প্রয়োগ করবো। দুই, এরপরে লাইনটা কি হবে? এরপরে অঙ্কটা দেখ, এরকম করে দিয়েছি, কোথায় করা আছে? এই যে এই তিন নম্বর অঙ্কটা করা আছে, এই দুইয়ের বদলে কি লিখতে পারি? এটাকে কত একবারে যদি দুই চার লিখে দিই ভুল করব, একবারে চার লিখলাম, এই দুইটা তো মাথায় উঠবে, একবারে চার লিখলাম ভুল করলাম, একবারে চার লিখলে ভুল করেছি। এরপর লাইনটা কী হবে রমিক? দরজা খোলা, বাড়ি চলে যাও, তোকে বলেছি। এরপর লাইনটা করে দেবো। Thank you.